আজকে আমি বানাবো সহজ পদ্ধতিতে চিলি গার্লিক পটেটো বাইটস এটা ভীষণই ক্রিস্পি হয় এটা আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন অথবা বাচ্চাদেরকে বিকেলে টিফিনে বানিয়ে দিতে পারেন বাচ্চারা ভীষণই খুশি হবে বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা এরভাবে গেস্টদেরকে পরিবেশন করতে পারেন নমস্কার আমি সম্পর্ণা সকলকে স্বাগত কবজি ডুবিয়েতে আসুন তাহলে দেখে নিই কীভাবে এটা বানাতে হবে পটেটো বাইটস বানানোর জন্য আমি এখানে তিনটে আলুকে সেদ্ধ করে নিয়েছি এবারে খোসা ছাড়িয়ে এগুলোকে দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি এরকম গ্রেটারের যেটা সব থেকে ছোটো দিক সেদিক দিয়ে এটাকে গ্রেড করে নেব হাতে করে ভেঙে নিলেও হয় কিন্তু তবুও একটু দানা দানা থেকে যায় যাতে মাখবো যখন তখন ওটা স্মুথ হবে না তাই জন্য এটাকে গ্রেট করে নিলে খুব স্মুথ হয় এভাবে সবটাকে গ্রেট করে নেব আমি কত কী পরিমাণ ইনগ্রিডিয়েন্টস নিই সবই আমি ডেসক্রিপশানে দিয়ে দিই আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন দেখুন সবটা গ্রেড করে নিয়েছি এবার আমি এখানে আট দশটা রসুনকে কুচি করে নিয়েছি আর আমার কাছে এরকম গার্লিক পাউডার আছে যদি গার্লিক পাউডার না থাকে তাই জন্যে আমি ওই রসুনটাকে কুচি করে নিয়েছি আমি আপনাদের দেখাবো কী করতে হবে আমি এখানে ওয়ান টি স্পুনের মতন গার্লিক পাউডার দিচ্ছি গার্লিক পাউডার না থাকলে আপনারা একটা প্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়ে এক টি স্পুনের মতো সাদা তেল দিয়ে দেখুন রসুনগুলোকে এভাবে ভেজে নিতে হবে এবারে লাল লাল করে ভেজে নিয়ে তেল শুদ্ধই আমরা আলুটার মধ্যে এটা দিয়ে দেব গার্লিক পাউডার যদি থাকে তাহলে তাই দেবেন আর এখানে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন অথবা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আর এখানে দিচ্ছি একটু চটপটা স্বাদ যাতে আসে তার জন্য চাট মশলা ওয়ান টি স্পুন আর আমার কাছে অরিগ্যানো আছে তা আমি অরিগ্যানো দিচ্ছি যদি না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন সেটাও খুব ভালো লাগে আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার প্রথমে আমি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেবো পরে যদি মনে হয় তাহলে আর একটু দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি আমি ব্রেড গ্রাম এই ব্রেড গ্রামটা আমার বাড়িতে বানানো ব্রেড গ্রাম কীভাবে বানাতে হয় সেটা যদি আপনাদের জানতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি অবশ্যই সেটার রেসিপি আপলোড করব। এবার আমি এখানে থ্রি টেবিল স্পুনের মতন ব্রেড গ্রাম দিলাম ব্রেড গ্রাম দিলে খুব ক্রিস্পি হয় তাই জন্যে এবার ভালো করে মেখে নেবো এরকম মাখতে মাখতে যদি মনে হয় যে এটা এখনও চিটচিট করছে মানে এটাতে ময়েশ্চার এখনও অনেকটা আছে দেখুন যেভাবে আমার হাতটা এখনো চিটচিট করছে হাতে লেগে লেগে আছে এই সময়তে আপনারাও ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিতে পারেন আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারোটও দিতে পারেন এবারে দেখুন আরেক টেবিল স্পুন আমি দিলাম এবারে ভালো করে এটা মেখে নেব মেখে একটা ডো বানাবো দেখুন ডোটা হয়ে গেছে ডোটাকে রেস্ট করানোর কোনো দরকার নেই সাথে সাথেই আপনারা বানিয়ে ফেলতে পারেন এবার আমি একটু হাতে সাদা তেল লাগিয়ে নেব যাতে হাতে একটু চিটচিটা না লেগে যায় এবার এখান থেকে একটু একটু করে ডো নিয়ে আপনারা রকম সাইজের চান মেনলি পটেটো বাইটস বা যে কোনো বাইটসই খুব ছোটো ছোটো সাইজের হয় আপনারা গোল হলে গোলও বানাতে পারেন অথবা এরকম শেপও দিতে পারেন বাজারে অনেক ফ্রোজেন পটেটো বাইটস পাওয়া যায় তার থেকে এগুলো অনেক বেশি স্বাস্থ্যকর আর খেতেও খুবই ভালো হয় বাচ্চারা তো ভীষণই পছন্দ করে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার আমি একটা ব্যাটারের মতন বানাবো তার জন্য ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর ওয়ান টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি আর দেব সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু নুন দিচ্ছি এবারে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার বানাবো ব্যাটারটা যেন খুব পাতলা না হয় দেখুন এরকম যেন হয় ভালো করে এটাকে গুলে নেব আর ব্রেড ক্র্যাম নিয়ে নিচ্ছি ব্রেড ক্র্যামের জায়গায় আপনারা বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন এবারে একটা করে এরকম পটেটো বাইটস নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে আর ব্রেড ক্র্যামে কোট করবো এরকম একটা ডিপ কোনো জায়গা নেবেন এরকম কোনো গামলা বা কোনো বাটি যেটাতে আপনার হাতটা কম লাগাতে হবে ওটা নাড়ালেই ওটা কোট হয়ে যাবে দেখুন এভাবে চেপে চেপে দেবো এবারে যেটুকু এক্সট্রা থাকবে সেটা যাতে ঝরে যায় এবারে এরকম অবস্থায় আপনারা এরকমভাবে সব কটা বানিয়ে নিয়ে আপনারা এটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন আর যখনই মন হবে খাবার তখনই এগুলোকে আধ ঘন্টা আগে বের করে আর ফ্রাই করে খেতে পারবেন তো এটা স্টোর করে রাখতে পারবেন এভাবে আমি সবগুলোকেই কোট করে নেবো দেখুন এরকম ডিপ যদি কোনো জায়গা হয় তাহলে হাতটা বেশি লাগাতে হয় না এভাবে নাড়ালেই কোট হয়ে যাচ্ছে আর যদি ব্রেড গ্রাম না থাকে অথচ এরকম পটেটো বাইটস খেতে ইচ্ছা করে তাহলে আমি কিছুটা রেখেছি যেগুলো আমি ব্রেড গ্রাম কোট করিনি নি এভাবেও বানাতে পারেন এটাও ভালো লাগে এবার আমি সাদা তেল মিডিয়াম গরম করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি খুব বেশি গরম করবেন না নইলে ওপর থেকে তাড়াতাড়ি জ্বলে যাবে এগুলো ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা কাঁচা লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় আর এরকমভাবে আমার এই রেসিপিটা ট্রাই করে একবার কমেন্টস বক্সে আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল দেখুন এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে একটা টিস্যু পেপারের উপর এগুলোকে তুলে নেব আমি এই ধরনের রেসিপি বানিয়ে থাকি আমার মেয়ের জন্য ও খুবই খেতে ভালোবাসে বলে এবারে যেগুলোতে আমি ব্রেড ক্রাম লাগাইনি সেগুলো আমি ভেজে দেখাচ্ছি ব্রেড ক্রাম দিলে অবশ্যই বেশি ক্রিস্পি হয় তবে ব্রেড ক্রাম না থাকলেও কোনো অসুবিধে নেই দেখুন এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিলাম এগুলোকেও তুলে নেব এবারে তেলটা কিন্তু যেন খুব বেশি গরম না হয় এবারে এগুলোকে চায়ের সাথে বা সসের সাথে সার্ভ করুন আর এনজয় করুন সবাই মিলে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ